أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. দূরের এবং কাছের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের এই তাজউইদ ক্লাসের পঞ্চম পর্বে এবং আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট অধিবেশনকে তার দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। আমিন আমিন নিয়মিত ভাই এবং বন্ধুগণ, এটা সত্যি একটা অনেক বড় আনন্দের এবং অনেক বড় পাওয়ার। পাওয়ার মানে ইংলিশে না, পাওয়া, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সিডনিতে, ক্যানবেরাতে, অস্ট্রেলিয়ার মতো জায়গাতে এত বড় বড় দামি চাকরি আপনারা করেন, এত ব্যস্ততার মধ্যে তারপরও আপনারা সময় ব্যয় করতে পেরেছেন। আমি খুব সিম্পলি বলি, অনেক সময় যে অস্ট্রেলিয়ান মানুষ মোস্টলি যারা সাধারণ একটা চাকরি করে, তারাও যে লাইফ স্টাইল থাকে, তারা যদি সিমিলার লাইফ স্টাইল বাংলাদেশে থাকতো, মিনিমাম 3 থেকে 4 জন অথবা 5 জন তাদের কাজের লোক থাকতো। মিনিমাম একজন ড্রাইভার থাকতো, মিনিমাম বাহিরে কাজের লোকের জন্য অফিসের পিয়ন থাকতো, মিনিমাম একজন বা দুইজন বুয়া, কাজের বুয়া, ভদ্র মহিলা কাজ করে যেত, তারপরে মামা, খালা, নানা, আত্মীয় স্বজন তো দু একজন থাকতোই। তো বলা যায় 5 জন মানুষের একদম প্রত্যক্ষ সহযোগিতা তাদের ফ্যামিলির পিছনে থাকতো। তো সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে আমাদের কেউ নাই, ছেলের গোছানো থেকে গাড়ি চালানো থেকে শুরু করে সব কিছু নিজেদেরকেই করতে হয়। এই জন্য আমাদের লাইফ অনেক সময় অনেক বিজি থাকে, এটা ট্রু, কিন্তু এর পরেও আল্লাহ তাআলা যদি কারো জীবনকে সহজ করে দেন, তাহলে তার জন্য এর থেকে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। এই জন্য যিনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সেই সুযোগ করে দিবেন। তো আল্লাহর কাছে আমরা আবারও কামনা করছি রমাদানের ঠিক আগ মুহূর্তে, আল্লাহ তাআলা যেন রমাদানের আগে আমাদেরকে তার কোরআন বোঝা, স্পেসিফিকলি কোরআন শুদ্ধ করে পড়তে পারাটা আমাদের জন্য সহজ করেন, বলেন আমিন। এবং এই ক্ষেত্রে আমরা যে শ্রম দেওয়ার চেষ্টা করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে শ্রমটা যথাযথভাবে দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে আমরা মূলত তাজউইদের যে ক্লাসে আমরা আছি, আমরা গত সপ্তাহের কিছুটা রিভিশনটা আমরা নিব, তারপরে আমরা ইনশাল্লাহ আজকে আমাদের নতুন টপিক রুলস এর উপর আমরা যাব। গত সপ্তাহের টপিক্স এর যে কোশ্চেন গুলো ছিল, সে আমি আশা করছি কোশ্চেন গুলো আপনারা সকলেই পড়েছেন, নিশ্চয়ই বুঝেছেন, কেউ হয়তো বা বুঝেন না। একজন ভাই বোধহয় বলেছিলেন যে বুঝেন নাই, এখানে কোনো দোষের কিছুই নাই, এখানে আমরা বোঝার জন্য এসেছি, ডিসকাস করার জন্য এসেছি। তো সিফাত সংক্রান্ত ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে কিনা, আমরা কিছু হেল্প আবার করতে পারি কিনা, তারপর আমরা যাব ইনশাল্লাহ। কোনো প্রেশার নাই, আমরা 5 মিনিট 10 মিনিট এখানে নিব, তারপর ইনশাল্লাহ আজকের টপিকস খুব সহজ হবে, আমরা ধরতে পারলে ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। কে যেন বলেছিলেন, সোহেব ভাই নাকি অন্য কেউ বলেছিলেন যে বুঝেন নাই? হাসান, হাসান ভাই ভাই হাসান ভাই, আচ্ছা আমি রিকোয়েস্ট করবো আপনারা ক্যামেরা অন করবেন, খাতা কলম পেন্সিল এবং কোরআন শরীফ আপনার হাতে থাকবে। এটা যদি কোনো মেজর ইস্যু না থাকে, আপনারা দয়া করে জাস্ট একটু ফিট হয়েই বসবেন, যাতে 1 ঘন্টা আমরা তাজউইদের জন্যই দিতে পারি। এটা আমি মনে করি মিনিমাম কোরআনের হক, এটা আপনাদের দেওয়া উচিত। এর বাইরে তো আরো আগামী 1 সপ্তাহ, পুরো সপ্তাহের মধ্যে আপনারা অবশ্যই সময় যখন যেভাবে পারেন সেভাবে দিবেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে সিফাত এর আলোচনাটা খুব বাংলায় হলো বৈশিষ্ট্য। সিফাত মানে বৈশিষ্ট্য। আমরা পড়েছি অক্ষরগুলো কোন জায়গা থেকে আসে, যেহেতু এটা আরবির অংশ, শুধুমাত্র আরবি না, এটা হলো আল কোরআন। কোরআন এটা আরবি ল্যাঙ্গুয়েজ বা ভাষা, ব্যাকরণ থেকে আরো একটু উপরে, আরো অ্যাডভান্স। তো সেজন্য আপনি যদি শুধু আরবি জানেন, তাহলেই যে আপনি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন, নট নেসেসারি। কারণ কোরআনের নিয়ম নীতি অনেক কিছু আরবিতে নেই, তো সেই জন্য আপনি আরবি জানলেই কোরআন জানাটা অনেক ইজি হয়ে গেলেও 100% জানা হচ্ছে না। এবং এই কারণেই আপনি যদি অ্যারাবিয়ানও হন, তারপরও আপনাকে অনেক বছর কে বছর আপনাকে সময় ব্যয় করতে হবে পরিপূর্ণ তাজউইদ আয়ত্ত করার জন্য। এবং আল্লাহ রাসুল সাল্লাম এই কাজে অনেক বেশি ব্যস্ত হয়ে যেতেন, এক্স্যাক্টলি বলছেন শেখার জন্য, কোরআনকে ধারণ করার জন্য। এক্স্যাক্টলি জিব্রাইল সালাম যেভাবে পড়ছেন সেটা ধারণ করার জন্য তিনি অনেক ব্যস্ত হয়ে যেতেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করছেন যে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজাল বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা।
হে নবী, আপনি কোরআন আয়ত্ত করার জন্য এত বেশি প্রেশানি হয়ে যান না, এত বেশি প্রেশানি হয়ে যান না যে ওভার স্ট্রেসড, যে কি হবে কি হবে, ছুটে গেল কিনা ছুটে গেল কিনা, ভুল হয়ে যাচ্ছে কিনা ভুল হয়ে যাচ্ছে কিনা। আল্লাহ তাআলা বলছেন, আমি আপনাকে সহজ করে দিব, আমি আপনাকে জমা করে দিব, মুখস্থ করাই দিব, আমি আপনার জন্য সহজ করে দিব। তো এই জন্য আমাদের ওই প্রেশার থাকতে হবে, এবং আমাদেরকে বুঝতে হবে তিনি নেটিভ অ্যারাবিয়ান ছিলেন, তারপরেও তিনি এত প্রেশার এবং এত সিরিয়াস ছিলেন। সেই ক্ষেত্রে আমরা কোথায়? আমরা অ্যারাবিয়ান না, আমাদের ভাষাগত ভাবে যে দুর্বলতা আছে, তারপর আমরা যদি এত সিরিয়াস না হই, এটা কিভাবে আয়ত্ত হবে? আমরা অলরেডি হাফ ওয়ে, শাবান মাস শুরু হচ্ছে, আগামী 4 উইকস পরে হয়তো বা শেষ হয়ে যাবে। তো এই জন্য আমাদেরকে আর একটু সিরিয়াস হতে হবে, যে আমাদেরকে একটু রিভাইজ করা দরকার। 1 মাস হয়ে গেছে, 1 মাস বাকি আছে। তো সময়, ব্যস্ততা এক বিন্দু কমবে না, ব্যস্ততা আরো বাড়বে। এর মধ্যে আপনি কিভাবে চ্যালেঞ্জটাকে নিচ্ছেন? তো আমি আশা করছি আপনারা চ্যালেঞ্জটাকে গুরুত্বের সাথে নিবেন এবং সময় বের করবেন ইনশাল্লাহ। তো যেটা আমরা বলছিলাম যে সিফাত, এটা হলো বৈশিষ্ট্য, যে অক্ষরগুলো কোন জায়গা থেকে আসে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে মাখারেজ নিয়ে। আর সিফ অক্ষরের বৈশিষ্ট্যটা কি? অক্ষরগুলো কি মোটা, অক্ষরগুলো কি ভারী, অক্ষর যে উপরে যখন থামবেন তখন কি একটু ফিসফিস হামস এরকম কিছু হবে? অক্ষরগুলোর উপরে কোনো 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 অক্ষর আছে কি যেগুলোর উপরে থামলে আপনাকে টক টক শব্দ হবে, মানে কলকলা হবে, বাঞ্চিং হবে, এরকম কোনো কিছু কি আছে? কোনো কোনো অক্ষর কি মোটা আছে, কোনো কোনো অক্ষর কি পাতলা আছে, এরকম বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম, এবং এই আলোচনাগুলোই ছিল সিফাত বা অক্ষরের বৈশিষ্ট্য সমূহ। তো আমি যদি শোয়েব ভাইকে জিজ্ঞেস করি, শোয়েব ভাই একটু বলেন তো যে হুরুফুল ইস্তেলা কয়টা মোটা অক্ষর মনে নেই, আপনি দেখেন? খালেদ ভাই বলুন তো একটু কাইন্ডলি। জি শেখ, 7টা, সাতটা, জি বলেন তো কি কি সেই 7টা অক্ষর? ত, জ, সদ, দদ, গইন, কফ, খ। প্রথমে কোনটা দিয়ে আপনি শুরু করছিলেন? আমি আসলে শিখছি ত, জ, আচ্ছা সদ, দদ, ঠিক আছে, অলরাইট, আমি বুঝতে কফ, পারছি না, হয়েছে সোয়া দিয়ে এখানে শুরু, ইটস অলরাইট, আচ্ছা কোনো ঠিক আছে, সমস্যার কিছু নেই। ফুসসা দগতিন হুসো দগতিন, কেদ, এগুলো আপনি মনে রাখলেও হবে আর কি, ইনশাল্লাহ সমস্যার কিছু নেই। আমাদের হাসান মোহাম্মদ ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। জাজাকাল্লাহ ভাইজান, আপনি কি বুঝতে পারছেন? আপনার জন্য কোনো কি কঠিন হচ্ছে? আমি সে গত ক্লাসে ছিলাম না, এই জন্য ওই টোটাল ডিটেলসটা হয় নাই, বাট আমি এমনি পড়ছিলাম মোটামুটি। এখন আমি বলার পরে এখন কি মনে হচ্ছে হ্যাঁ কঠিন? আলহামদুলিল্লাহ, জি আচ্ছা, এই হুরুফুল ইস্তেলা সম্পর্কে কোন আইডিয়া আছে? মোটা অক্ষর, ফুল মাউথ লেটার্স, এরকম কোন আইডিয়া আছে? এটা কি বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, এই জাস্ট এই শব্দগুলা আপনি এই উচ্চারণ ক্ষেত্রে সাউন্ডটা একটু একটু গোল হবে। গোল হবে, জি আপনার কথা ঠিক আছে, মানে শব্দগুলো না, মানে এই অক্ষরগুলো, জি 28টা অক্ষর আরবিতে কোরআনে, এর মধ্যে 7টা অক্ষর আছে, 7টা অক্ষরকে বলা হয় মোটা অক্ষর। এই অক্ষরগুলোর উপরে যদি জবর দেয়া হয়, জবরটা আকারের মতো উচ্চারণ হবে না, যেমন বা জবর, বা তা জবর, তা জিম জবর, যা, কিন্তু খ হলো একটা মোটা অক্ষর, খ এর উপরে জবর দিলে খ জবর খা হবে না, খ জবর খ খ হবে, এটাই হলো খ কথা, হবে, ঠিক আছে? জি তো এরকম 7টা, এই 7টাকে বলা হয় খুসওয়া দগতিন কেদ। এটা হলো সিফাতের একটা আলোচনা, বা অক্ষরের বৈশিষ্ট্য সমূহের কিছু অক্ষরের বৈশিষ্ট্য। অন্য কিছু অক্ষরের বৈশিষ্ট্য আবার অন্যরকম, যেটার নাম কলকলা, যেটার নাম হামস, যেটার নাম অন্য কিছু। শেখ, এই অক্ষরগুলো আমরা বইয়ের কোন কত নম্বর পেজে পাবো? কে বলতে পারবেন দ্রুত দেখি? 38, 38 থার্টি নাম্বার পেজ, এইট ওকে, জি 38 নাম্বার পেজ আছে। সো এটা শুরু হচ্ছে খ, সোয়াদ, সলদ, দদ, আপনি কি স্ক্রিন দেখতে সোয়াদ, পাচ্ছেন আমার? হ্যাঁ জি আমি বইতে দেখতেছি, জি হ্যাঁ, হ্যাঁ, খ, সদ, দদ, গইন, ত, কফ, দ। আমরা সবাই একটু আবার বলি তো, বলেন খ, খ, সদ, সোয়াদ, দদ, দোয়াদ, গইন, 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 তো, ত, কফ,
ক জ জ জ। আচ্ছা, এগুলোকে বলা হয় এলিভেশন। বাংলায় এলিভেশন না বুঝে, এলিভেশন বুঝার কথা, আমরা এলিভেটর দিয়ে সবসময় উপরে উঠি এক্সেলেটরের মতো, উঁচু বড় মোটা গোল, এই পাশাপাশি অর্থ। তো এই অক্ষরগুলো মোটা হবে বাংলায়, গোল হবে। অন্য ভাষায় বলতে পারি যে আকার উচ্চারণটা হবে না যদি এর উপরে জগৎটা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে এতটুকু বিষয়। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম লেখে বাংলায়, আকারটা কেটে দিলেই এটা রহমান হয়ে গেল, তাহলে একটা শুদ্ধ বা সুন্দর হবে। আচ্ছা মিরাজ ভাই, আপনার কাছে কি ক্লিয়ার? মিরাজ ভাই জি হরুফুল ইস্তেআলা বুঝেছেন। জাকির হুসেন ভাই, আপনি কি হরুফুল ইস্তেআলা বুঝেছেন? একটু আনমিউট করে নেন। জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কি কলকলা বুঝেছেন? জাকির হুসেন ভাই বলেন তো কলকলার অক্ষর কয়টা? পাঁচটা নাকি? পাঁচটা। কি কি? বা র দাল না হয়েছে নাকি? হইল না তো, জিম দাল রওনা আবার রন্ধন বলেন, আবার বলেন। ত বা জিম দাল জি জি, এগুলোকে একসাথে কি বলে? কি বলে কি মনে মনে রাখার জন্য একটা পদ্ধতি আছে না, উতুব জাদ্দে, এরকম একটা শব্দ বলা যায় না? কুতুবে যাবে আচ্ছা ঠিক আছে, শুনছেন, এটা কলকলা কখন হয়? সাধারণত শেষে থাকলে সাউন্ডটা ইকো হয়ে আসে আর কি রিফ্লেকশন করে একটা উদাহরণ দেন তো আপনি দেখি। উদাহরণ দিতাম কুল সুরেশ, আউযু বিরাব্বিল ফালাক নাকি না হ্যাঁ ফালাক, কফ, তাই না? হয়েছে নাকি হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। এখন কিভাবে হইলো পার্থক্যটা আপনি একটু দেখান তো, যে নর্মালি করলে মানুষ যে ধরেন কলকলা জানে না সে কেমন পড়ে, আর আপনি ফালাক কলকলা জানার কারণে আপনি কিভাবে পড়লেন। না সেটা ফালাক হোক ওরা বলে আর কলকল হলো ফালাক একটা ভাউন্স করে ফালাক, ও হ্যাঁ কুল আউযু বিরব্বিল ফালাক, বলেন ফালাক কুল আউযু বিরব্বিল ফালাক কুল আউযু বিরব্বিল ফালাক, আই নিড দিস বুক কুল তো তুমি যাও তুমি যাও আউযু বিরব্বিল ফালাক আচ্ছা জাজাকাল্লাহ। এবার আপনি বলেন তো কলকলা কয় প্রকার জাকির হুসেন ভাই? কয় প্রকার হুম, ও দুই প্রকার কি কি? একটা হচ্ছে আরবিতে কি যেন বলে একটা হচ্ছে মাঝখানে থাকলে একটু কম হয় আচ্ছা আমি দেখবো নাকি একটা বড় একটা নিজের ভাষায় বলে এটা বড় ছোট এরকম বলা যায়, তাই না? আরবি না বলতে পারলে, হ্যাঁ হ্যাঁ কোবরা সোগরা না বলে বড় ছোট। বড় হয় কখন, ছোট হয় কখন? বড় হয় শেষে থাকলে সাধারণত শব্দের শেষে থাকলে ইংলিশ শব্দ, এই কলকলের অক্ষর যদি শব্দের শেষে হয়। হ্যাঁ সেন্টেন্সের শেষে আর মাঝখানে থাকলে শব্দের মাঝখানে থাকলে ওইটা অত একটা বোঝা যায় না এই জন্য অতটা স্ট্রং কলকলা হয় না, স্ট্রং না হালকা কলকলা হয়। জি জি ঠিক আছে, জাজাকাল্লাহ, আপনি সুন্দর বলেছেন। হাসান মাহমুদ ভাইও বলেছেন। আরিফুজ্জামান ভাই কি আমাদের সাথে আছেন? আরিফুজ্জামান ভাই, জি আসসালামু আলাইকুম আপনি কি গুন্না সম্পর্কে কিছু বলতে পারবেন আমাদেরকে? গুন্নাটা কি আসলে? জি নুন সাকিন আর মিম সাকিন এটার পরে কয়েকটা লেটার আসলে সেটা গুণা হবে অথবা তাসদিদ কি কি অক্ষর আসলে পরে গুণনা হয়? এখানে তো আপনার 15টা অক্ষর আছে তাই না 15টা অক্ষরের মিক্স করে ফেলছি মনে হয় আচ্ছা, আমরা যেটা পড়েছি এই আলোচনার মধ্যে, যে গুণার কথাটা বলা হচ্ছে সিফাত হিসেবে, সিফাতের পার্সপেক্টিভে আপনি গুণা নিয়ে আলোচনা করেন বা গুণার কথা বলেন, তাহলে গুণাটা কিভাবে হবে? যেমন নুন নুনের উপরে নুন এবং মিমের উপরে যদি তাসদিদ থাকে তাসদিদ হয়, ইয়েস ইয়েস ইউ আর রাইট। সেক্ষেত্রে অবশ্যই গুণা করতে হবে হ্যাঁ, আমরা এটাকে বলছিলাম নুনে মিমে সাদ্দা হইলে ইহাকে ওয়াজিব গুন্না বলে, মনে আছে না? জি জি নুনে মিমে সাদ্দা হইলে ওয়াজিব গুণা হবে ইহাকে ওয়াজিব গুন্না বলে। আচ্ছা ঠিক আছে, জাজাকাল্লাহ খায়রান।
তো সেইটা আপনি করবেন বা করছেন। তো এখানে মূলত দেখাচ্ছে যে গুণনা হচ্ছে মানে হলো এই অক্ষর দুটার বৈশিষ্ট্য হলো এই যে অক্ষরগুলো না মোটা না পাতলা না ফিসফিস, বরং এই দুটো অক্ষরের বৈশিষ্ট্য হলো নুন এবং মিম যখন এর উপরে সাদা হয় তখন এটা নাকের বাঁশির মধ্য দিয়া আসে, এটাই হলো এই দুটোর বৈশিষ্ট্য। জাজাকাল্লাহ খাইরান। সর্বশেষ রেজা ভাই, আপনি কি একটু বলবেন যে লিন নিয়ে কি কোনো কথা হয়েছিল? আপনি কি কিছু বুঝতে পারছেন যে লিন কি? না হুজুর, আমি কিছু বুঝতে পারি না। আচ্ছা, লিনটা হলো একটু হালকা সফট সফট, এটা হলো পেজের 42 তে আছে, ওকে, সফট লেটার সংক্ষেপে ওয়াও এর উপরে সাকিন যদি হয় তার উপরে যদি মানে তার আগে যদি পেশ হইতো তাহলে যেভাবে বু অথবা ইয়া সাকিন তার পূর্বে যদি জের হইতো তাহলে বি, এইটা যে হওয়ার কথা ছিল এর বিপরীতটা নিয়ে আলোচনা। বিপরীত মানে হলো ওয়াও এর উপরে সাকিন কিন্তু তার সামনে হলো জবর মানে আগে, অথবা ইয়া সাকিন তার পূর্বেও হলো জবর জেন না, তখন ওই ইয়া সাকিন অথবা ওয়াও সাকিনটা ঠিক কিভাবে উচ্চারিত হবে? ওই ওয়াও সাকিন অথবা ইয়া সাকিনটা একটু হালকা সফট সাউন্ডটা কেমন যেন নরম করে হবে, হৌফ খৌফ কাইদাহুম কাইদাহুম, আইদাহুম খৌফ, ইয়েস এইটাই হলো লিন। এটা খুব বেশি তৈরি করে না, তারপরেও জেনে রাখা বলে খৌফ, জরুরি। ইয়েস। জাজাকাল্লাহ খারান সবাইকে, আবার অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে চলে যাচ্ছি, জাস্ট কুইকলি, যে এবং এখানে একটা মানে মাদার রুল হয় তাই না, যে যে খৌফ যেটা আমরা এটা একটা বললাম, মাদার রুল আছে, মাদার রুল আছে আর কি, পরে আর কি। আচ্ছা জি ইয়েস, ওটা ওটা ইনশাল্লাহ। আসতেছে, ওটা অবশ্যই একটা মাদার রুল আছে। এটা দেখ একটু ওই যে আরে হাম সম্পর্কে একটু বলবেন। হামস সম্পর্কে আরেকটু, হামস বাংলা অর্থ হলো ফিস ফিস শব্দ করা, কিন্তু এইটা আসলে টার্গেট না, উদ্দেশ্য হলো যে 10টা অক্ষর আছে ফাহাসাহু শাখসুন সাকা মানে ফা এরকম, এই অক্ষরগুলোর উপরে যদি সাকিন হয় তাহলে এই অক্ষরটা বা অক্ষরের নিজস্ব যে উচ্চারণ এই উচ্চারণটা মিস হয়ে যেতে পারে, এই মিস যাতে না হয় সেই জন্য এটাকে একটু ধরে ছেড়ে দিতে হবে। এইভাবে যদি ছেড়ে দেয়া হয়, বাতাসটা যদি ছেড়ে দেয়া হয়, তাহলে আশা করা যায় যে অক্ষরের উচ্চারণটা সাকিনলা ওই অক্ষরটাও সঠিকভাবে উচ্চারিত হবে। যদি আপনি এইভাবে না করেন তাহলে অক্ষরের উচ্চারণটা মিস হয়ে যেতে পারে। এই অক্ষর গুলো যদি ওয়ার্ড এর মাঝখানে থাকে তাও কি মানে এই সম্ভাবনাটা আছে? আছে একটা কাইন্ডলি যদি উদাহরণ দিতেন তাহলে আর একটু ভালো করে বুঝতাম। তাহলে এই বইয়ে উদাহরণটা উদাহরণ দেওয়া নাই, কোনটা কোরআনের আয়াত বা? জি 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 আমার আসলে একই একটা কোশ্চেন, আমি যদি কোশ্চেন করতে পারি সেটা হচ্ছে যে এই বইতে লেখক বলেন নাই যে আসলে এই লেটার গুলার উপরে সাকিন হইলে তখন হচ্ছে হুইসপারিংটা হবে, কারণ যদি ফাফা হয় বা কাসরা বা দাম্মা যদি হয় তাহলে তো কি আমরা কি হুইসপারিং বা এই জাতীয় কোনো কিছু কি করতেছি আসলে? পেজ না, 36, পেজ 36 পেজ জি। 36 জি, মানে ইয়ে ভাই রিফাত ভাই বলছেন যদি জবরজের পেশ হয় তাহলে হামস হবে কিনা? হ্যাঁ, তখন কি আমরা হামস কিভাবে করব? তখন তো আর হামস না করা না যাচ্ছে না না, তাই না, তখন হামস হচ্ছে না, তখন হামস হচ্ছে না, শুধুমাত্র সুকুনের ক্ষেত্রে। কিন্তু সেই সুকুন শুধুমাত্র যে হবে সেই সুকুনটা কিন্তু এখানে সে মানে লেখিকা লেখেন নাই আর কি, যে এখানে সুকুনের ক্ষেত্রে না, সে এখানে সব লেখা নাই। ইয়েস ট্রু, জি জি মানে এটা একটু কনফিউশন অ্যারাইজ করছে প্রবলেম অনেকের কাছে। এই জন্য আমরা আরেকটা ভিডিও শেয়ার করছিলাম গত সপ্তাহে আচ্ছা আপনাদের, আচ্ছা, আমি ছিলাম না মনে হয়, একটা দুঃখিত। ভিডিও শেয়ার করেছি, ভিডিও ভিডিওটা কি আমাদের গ্রুপে শেয়ার করছেন? ভিডিও আমরা তো এখানেই দেখলাম না, সবাই এখানে মিলে দেখলাম, দেখে কথা বললাম, মনে আছে? আচ্ছা, মনে মনে নেই। করেন আমি মিস করছি তাহলে। আমি আবার একটু তাহলে 1 মিনিটের জন্য আমি ওটাকে নিয়ে আসি ভিডিওটা।
এই যে যে ভিডিওটা আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? এখন হ্যাঁ এখন আসতেছে, ঠিক এই ভিডিওতে, লাস্ট, ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম গত সপ্তাহে, মনে আছে কিনা? জি জি শেয়ার করছিলেন। আচ্ছা, শেয়ার করছিলাম। এখানে ওয়েন গিভেন সুকুন, দেখতে পাচ্ছেন না লেখাটা? জি 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 এটা তো ক্লিয়ার জি। সার্টেন লেটার্স হ্যাভ হামস, মানে 10টা অক্ষরের হামস হয়, উইচ মিনস দ্যাট ওয়েন গিভেন সুকুন, যখন সাকেন দেয়া হচ্ছে, দে আর হেল্ড স্লাইটলি লঙ্গার দেন নর্মাল। হেল্ড মানে ধরে রাখলেন, বাট নট লং এনাফ দ্যাট ইট সাউন্ড লাইক এ ফাথা, নো, ফাথার মতো এত লঙ্গা না। দেন লেটার, দিস লেটার হলো এই 10টা। একটু তাহলে আমরা প্রয়োজন আরো একটু 2 মিনিট শুনি, بسم الله الرحمن যদিও الرحيم. দেড় মিনিটের We ভিডিও, now shift এক to মিনিট letter sets. So there are certain letter sets that you just need to memorize. And the first one regards hems. And hems is the most subtle of all these rules that we're going to cover. Hems regards the letter that when it ends on a sukun, okay, in a letter, or it's in the middle and it has a sukun, that it might. আচ্ছা, উনি এন্ড অর ইন মিডল, এক ভাই প্রশ্ন করলেন না ইয়ে ভাই, জি জি খালেদ ভাই, হ্যাঁ হ্যাঁ জি খালেদ জি ভাই। কিন্তু এই ভিডিওটা আমাদের গ্রুপে শেয়ার করেন, এটা আমরা ক্লাসে দেখছি মনে হয় সম্ভবত। আচ্ছা হ্যাঁ, ক্লাসে দেখছি, ইয়েস ক্লাসে দেখছি, আমি ভিডিওটা শেয়ার করে দিচ্ছি, আচ্ছা তো সমস্যা কিছু নাই। মোস্টলি ওই ইসের মতোই, কলকলার মতোই, যেভাবে হেভি কলকলা অথবা হালকা কলকলা, তো শেষে হইলে পরে এটার হামসের ওই পাওয়ারটা কিছুটা ভালো বোঝা যাচ্ছে, মাঝখানে হলে একটু কম। তো উনি এটা স্পষ্ট করে বলেছেন সুকুন, এন্ড অথবা মিডল। not be pronounced. And so therefore you have to hold it for a second. And these letters bring up the phrase, which has, again, each individual has a meaning, but together has no meaning. فَحَثَّهُ شَخْصٌ سَكَتْ. Okay? And for example, if when I say the word فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَاءُ, the skies never wept upon them, and this surah and this ayah in Surah Al-Dukhan says that the sky never wept upon the kafir when he dies because he did no good, or the zalim, or did no good in life, which implies that the sky may weep for the mu'min when he passes on because of all the goodness that he used to do. So, فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَاءُ. It's very easy to, when you have the ta with a sukun at the end of the word, to totally not pronounce it, or you don't even hear it. So you must say فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَاءُ, فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَاءُ, if you can hear that. All right, you have to like hold it a little bit. Okay, so this is hems. Okay, فَحَثَّهُ شَخْصٌ سَكَتْ, and it's the least that really we'll be talking about, but you just, that a person must make sure that the letter is pronounced. শেখ এটা এখন ক্লিয়ার, জাস্ট আপনার পরের একটা ইয়ার জন্য একটা কোয়েশ্চেন রাখতেছি, এটা এখন না, যখন আপনি আমাদেরকে কাইন্ডলি তা মারবুতা পড়াবেন ওই সময় ওইটার সাথে এটার কোনো ডিফারেন্স, মানে কিভাবে ডিফারেন্সটা বুঝবো? না, তা মারবুতা যদি এট দ্য এন্ড হয় সেটা তো হা হয়ে যাবে। আচ্ছা তাহলে এটা তো তো লাস্টে তার উপর সুকুন, তা মারবুতা মানে তো গোলদা, ও আচ্ছা এটা তো ইয়া, আচ্ছা ঠিক আছে লম্বা হুম তা, হুম জি জি লম্বা বুঝতে তা। পারছি। তা মারবুতা মানে গোলতা, গোলতা যদি আপনার শব্দের শেষ, গোলতা সবসময় শব্দের শেষেই হবে, বলছে কখনো শব্দের মাঝখানে আসতে পারে না, গোলতা শব্দের শেষে হবে, এবং শব্দের শেষে হইলে পরে যখন আপনি থামবেন, থামলেটা হা হয়ে যাবে, সেখানে আর কোনো অপশন নাই, এটা লম্বা তা নিয়ে কথা বলা আছে। জাজাকাল্লাহ খাইরান, দ্যাটস ফাইন, কোনো ইস্যু নাই, অল গুড, আলহামদুলিল্লাহ, আপনারা সুন্দর প্রশ্ন করেছেন, আমরা ইনশাল্লাহ জবাব দিব এবং আপনাদেরকে হেল্প করব ইনশাল্লাহ। তা আমি মনে করি হামস নিয়ে যতটুকু বিষয় বোঝা গিয়েছে মোর দ্যান এনাফ, কিন্তু প্র্যাকটিসটা করতে হবে, এটা মাথায় থাকতে হবে, মাথায় থাকলে ইনশাল্লাহ আমরা আরো সহজ করতে পারবো, আমরা ভালো বুঝবো ইনশাল্লাহ। আমরা আজকে চলে যাচ্ছি কুইকলি চ্যাপ্টার নাম্বার 7, পেজ নাম্বার 44, দেখতে পাচ্ছেন সবাই, জি আমরা তৃতীয় সেকশনে আছি। তৃতীয় সেকশন মানে প্রথমটা হলো
মাখরাজ নিয়ে, তারপরটা ছিল সিফাত নিয়ে, আজকে এখন আমরা সর্বশেষ চ্যাপ্টারে আছি, সেটা হলো রুলস নিয়ে। তবে রুলস অনেকগুলো আছে, 100-এর মধ্যে 44, 44 মানে 50, মানে আমরা অর্ধেকের মধ্যে আছি। আশা করছি ইনশাল্লাহ টাইম মতো আমরা শেষ করতে পারবো, তবে আপনাদের একটি পার্টিসিপেশন দরকার আছে। রুলস অফ লেটার র, র অক্ষরের লেটার, এখানে প্রায় 4-5 পৃষ্ঠা আছে। আমি আপনাদেরকে 1 মিনিটে এই একটা পৃষ্ঠা শুধু পড়ার চেষ্টা করব, 44 48, পেজ নাম্বার 48। এবং আমি আপনাদেরকে খুব খুব সংক্ষেপে একটু শেয়ার করি আগে। আপনারা কি দেখতে পাচ্ছেন আমার বোর্ড দেখতে পাচ্ছেন? জি এই অক্ষরটার নাম কি, সবাই জোরে কথা বলেন। র অক্ষরটার নাম হলো র র। র আচ্ছা, এখন কি বোঝা যাচ্ছে র অক্ষরটা কি উপরে নাকি নিচে? নিচে নিচে। নিচে র অক্ষরের সামনে যদি জবর হয় অথবা পেশ হয় তাহলে এটা হবে মোটা, তর উপরে মানে র এর আগে আগে রয়ের অথবা র আগে এর উপরে। ঠিক আছে, র এর উপরে অথবা র এর আগে যদি জবর অথবা পেশ হয় তাহলে কি হবে, মোটা। মোটা আর র এর নিচে যদি জের হয় অথবা পূর্বে যদি জের হয় তাহলে হালকা হালকা বা পাতলা হবে। এই কথাটা আপনার দ্বারা সহজে বুঝছেন কিনা, তাই সবাই বুঝতে পারছেন? জি এখন এই 4 পৃষ্ঠার পড়া সব শেষ। জি আরেকবার বলেন আমি আবার প্রথমটা বলতেছি, আমি আবার বলতেছি, এবং আমি একটা উদাহরণ দিব আপনাদেরকে মনে রাখার জন্য। সেটা হলো এই যে র অক্ষরটা কখনো র অথবা রা, রা র অথবা রা রা অথবা রি, মানে পাতলা হয়, সংক্ষেপে মোটা অথবা পাতলা দুইভাবেই উচ্চারিত হতে পারে। তো এখন কখন এই র অক্ষরটা মোটা হবে, কখন পাতলা হবে? যদি র অক্ষরের পূর্বে জবর হয় অথবা র অক্ষরের পূর্বে পেশ হয় অথবা র এর উপরেই জবর অথবা র এর উপরেই পেশ, র এর উপরে সাকিন তার পূর্বে জবর অথবা র এর উপরে সাকিন তার পূর্বে পেশ, মানে উপর সংক্রান্ত ব্যাপার, যে উপরে থাকে, একটু মোটা মানুষ একটু উপরে থাকে না, ধনিয়ালা খায় দায়ের মোটা হয়, একটু উপরে তলায় থাকে, আর যারা একটু নিচ তলায় থাকে, নিচে থাকে, এর একটু পাতলা হয়। তা র এর নিচে যদি জের হয় অথবা র এর পূর্বে যদি জের হয় তাহলে এটা পাতলা হচ্ছে। এই হলো খুব সিম্পল, জবর অথবা পেশ সংক্রান্ত ইস্যুতে মোটা, জের সংক্রান্ত ইস্যুতে পাতলা, বাতলা দ্যাটস ইট, আর কোনো কিচ্ছু নাই। এই কথাটাকে আপনাদেরকে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বুঝাই বলছে। দেখেন এখানে র থিক অর থিন, প্রথমে চলে আসেন, ডিপেন্ডস অন দি হারাকা ওয়ান, র এর উপরে কি আছে তার উপরে। যদি র এর উপরে ফাতহা অথবা দম্মা থাকে তাহলে কি থিক, একদম সিরিয়াস বলে দিস, পাইছেন? র এর উপরে যদি কাসরা থাকে তাহলে কি থিন, মানে পাতলা। আর যদি সাকিন হয় র এর উপরে, র এর উপরে জবর হইতে পারে, জের হইতে পারে, পেশ হইতে পারে, সাকিন হইতে পারে, সাদ্দাও তো হইতে পারে, সাদ্দা নিয়ে আলোচনা করে না, সাদ্দা সাকিনের মধ্যেই ঢুকছে আর কি। জবর জের হইলে মোটা, জের হইলে পাতলা, যদি সাকিন হয় তাহলে তার পূর্বেরটা দেখতে হবে, পূর্বে যদি জবর অথবা পেশ থাকে মোটা, পূর্বে যদি জের থাকে পাতলা। হামজাতুল ওয়াসল যদি থাকে, এটা আর একটা আলাদা একটু ইন্ডিভিজুয়াল নিয়ম, এটা খুব কম আসে তারপরও দরকার, তাহলে মোটা হবে, যদি ইয়া থাকে তাহলে পাতলা, দ্যাটস ইট। শেখ আবার যদি সুকুন, এর পূর্বেও সুকুন, রয়ের উপরেও সুকুন, এর আগেও সুকুন, তাহলে তার আগে দেখতে হবে। ঠিক আছে, এই দেখেন রয়ের উপরে সাকিন, তার আগেও সাকিন, তাহলে তার আগে জবর তাহলে মোটা, রয়ের উপরে সাকিন, তার আগেও সাকিন, তার আগে পেশ তাহলে মোটা, মানে জবর সংক্রান্ত ইস্যু হইলেই হয়েছে। সে নিজে জবর, না হয় আগেরটা জবর, না হয় তার আগেরটা জবর, সে নিজে পেশ, না হয় তার আগেরটা পেশ, না হয় তার আগেরটা পেশ, তাহলে মোটা। জের নিজে জের, নিজে সাকিন অথবা তার আগে জের অথবা তার আগে জের, ওই জেরের প্রভাব পড়তে পড়তে ওইটা পাতলা হবে, দ্যাটস ইট। এটা খুবই সূক্ষ্ম ছোট্ট একটা বিষয়, কিন্তু এটা খুবই ধরা যায় ভাইজান। এটাও যদি কেউ না বুঝে, উচ্চারণ না করে, সে বুঝবে যে আসলে আপনি আসলে মৌলানা সাহেব, ভুল হচ্ছে, ভুল হচ্ছে, এভাবে পড়া যাবে। আচ্ছা আমরা উদাহরণ চাই এখন।
এটা বিস্তারিত আছে, আমি 5 মিনিটের বেশি 1 মিনিট এখানে থাকতে পারবো না। এখানে জাস্ট সংক্ষেপে উদাহরণটা আমি আপনাকে দেখাচ্ছি। এই দেখেন, র মোটা এবং পাতলা, র লেটার হ্যাভি থিক, এই দেখেন ও র আইতা, সবাই বলেন ও র আইতা, ওয়ারা ও র আইতা, আইতা যদি কেউ বলে ওয়ারা ওয়ারা রা, এটা ভুল। বড় আঞ্চলিকতার কারণে, আঞ্চলিক ভাষাগত তারতম্যের কারণে কেউ কেউ এটা বলতে পারে, অথবা তার কাছে এটা সহজ হয়ে গেছে, কিন্তু এটা ভুল ভুল। আমাদের গ্রামে এটা এরকম উচ্চারিত হয়। ফর এক্সাম্পল, আমাদের দেশে র রা এটা একটু ভিন্ন রকম আছে, কিন্তু কোরআনের ক্ষেত্রে এটা হবে না। অ্যারবিয়ানরা, মিশরীয়দের কাছে র অক্ষর, সুরিয়ানদের কাছে, জর্ডানিদের কাছে, অথবা অন্যান্য দেশেও কিন্তু আরবি অকনেক অক্ষরগুলো অনেক রকম। যারা আপনারা গাদ্দাফি বলে চিনতেন, গাদ্দাফি কি দিয়ে লেখে বলেন তো? আরবিতে যদি আপনি লেখেন, কয়জনে কে বলতে পারবেন দেখি? কেউ বলতে পারবেন যে গাদ্দাফির নাম শুনছেন আপনারা? হ্যাঁ, জি গোয়েন্দদ ফা গাই গোয়েন্দ জাদ্দাফি জাদ্দাফি গাদ্দাফি, গাইন দিয়ে লেখছেন তাই না? হ্যাঁ, আমি মানে গেজ আর কি, গেস করতেছেন, গোয়েন্দদ বলেন ফা, তো কি দিয়ে হবে? জিম 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 দিয়া। আচ্ছা, একজনে বলছে জিম দিয়া, আরেকজনে বলেন তো কি? আর কোনো উত্তর নাই। আসলে এটা কফ দিয়া। আসলে কি দিয়া? কফ দি কফ অক্ষরটা কোন দেশের জন্য ছিল? ওনার নাম কি? লিবিয়া, লিবিয়া। লিবিয়া, লিবিয়া, লিবিয়া। লিবিয়াতে কফ ইকুয়াল টু গাইন, কফ ইকুয়াল টু গাইন। মিশরে, মিশরীয় আরবিতে কফ ইকুয়াল টু হামজা, ঠিক আছে, কফ ইকুয়াল টু হামজা, এটা মিশর। আর কফ ইকুয়াল টু গয়েন, এটা হলো লিবিয়া। কফ ইকুয়াল টু আর একটা, এটা সৌদি আরব না, এটা হলো ইরাকে আর এক রকম। তো এগুলি বিভিন্ন কাহিনী আছে। জিম ইকুয়ালস টু গয়েন আবার মিশরে, এটা অনেক অ্যাডভান্স। যদি কেউ কম্পারেটিভ অ্যারাবিক লিটারেচার নিয়ে পড়ে, সেটা পরের ঘটনা। আমাদের যেভাবে আঞ্চলিকতার পার্থক্য আছে, তো কার কি দেশে কে কি হইলো না হইলো, কিন্তু কোরআন শরীফে যখন আপনি আসবেন ক কুল হু আল্লাহ ভাদ, এখান থেকে গুল হু আল্লাহ বললে তো হইলো না, ঠিক আছে? এখানে অন্য কিছু বলা, যেমন আমি আপনাদেরকে তাহলে দেখাই। হুজুর আমি বলছি কেন, ওই যে গাঙ্গালিন মসজিদ মিরাজবাদের এলাকায় ওখানে লেখছে জাঞ্জালিন। হ্যাঁ, জানজালিন লেখছে। আমি আপনাদেরকে তাহলে একটু দেখি এ পারি কিনা। আমি আপনাদেরকে একটু, যদিও এটা অফ টপিকে চলে যাই, ওই যে চলে আসছে এখানে, দেখছেন? আপনার না, ক্যামেরা শেয়ার না করা নাই দেখা তো। যাচ্ছে ও, না। শেয়ার দেওয়া হয় নাই না, দাঁড়ান। এই যে কে, দাফি কাজাফি না? ঠিক আছে তো। আচ্ছা, এখানে আরবিতে কই দেখতে পাচ্ছেন? এই যে যে ছবিটা, এই ছবিটা দেখতে পাচ্ছেন? জি 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 মুআম্মার আল খদ্দাফি কফ দাল আলিফ হায়া কদ্দাফি। খদ্দাফি আসলে বাংলায় কি, বাংলায় আমরা কি লিখছি গাদ্দাফি, গাদ্দাফি না? ইংলিশে গাদ্দাফি, লেখলে কি আসবে, গাদ্দাফি। গাদ্দাফি না? হুম হুম মুআম্মার মোহাম্মদ আব্দুস সালাম আবু মিনিয়ার আল কজাফি, মাউলিদ 7ই জানুয়ারি 1942-এ জন্ম, ফিসে মকতুলান ইয়ামা 20শে অক্টোবর 2011-তে সে বিনাফসির মদিনাতে লিবিয়ার ওই শহরে, একই শহরে যেই শহরে তার জন্ম সেই শহরে সে মারা গেছে। আচ্ছা, ইতিহাস আমরা সব জানি। আমরা যেটা বলতে চাচ্ছিলাম, কফ ইকুয়ালস টু গাইন লিবিয়াতে, কফ ইকুয়ালস টু হামজা মিশরে, এরকম কাহিনী আছে। কিন্তু আপনি যখন আরবিতে আসতেছেন, তখন কিন্তু আরবির নিয়ম ফলো করেন, কোরআনের নিয়ম, তাজউইদের নিয়ম ফলো করতে হবে। তো আমরা যেটা বলছি, র র এটাকে কিন্তু রা রু ওরকম করে কিছু বলে, সবাই বলেন ও র আইতা, ওর ও আইতা, ও আইতা, ও র আইতা, ওর আইতা, না রন, না না রান, তই রন, তই রন, সিরাত, 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 রব্বুকা, রব্বুকা। রব্বুকা। আচ্ছা,
এরপরে দেখেন রোয়া সাকিন, কিন্তু তার আগে জবর হওয়ার কারণে এটা মোটা হচ্ছে, বলেন ওয়া আর সালা, ওয়া আর আর সালা সালা আর সালা না, ওয়া আরো, মানে আরো আপনি একটু মানে ওকারের ও মতো দিয়ে দিবেন, সে ওকারের ওয়া প্রভাবটা এসে আরো গোল করবে। ওয়া আরো সালা, ওয়া ওয়া আরো আরো সালা সালা। জাকির হোসেন ভাই বুঝতে পারছেন আপনি? ওয়া আরো পারবো না, সালা একটু ওয়া ভুল হবে আরো সালা, ওয়া ওয়া আরো আরো ওয়া সালা। আরো সালা হাসিব ভাই ক্লিয়ার, জাজাকাল্লাহ খান, বুঝতে পারছেন হাসিব ভাই? জি ওয়া আরো সালা, ওয়া আরো ওয়া সালা। সালা আচ্ছা, এরপরে দেখেন যদি পেশের কারণে বলেন লাফি খুসর, লাফি লাফি খুসর খুসর, এটা মূলত ঈশের নিয়ম, রয়ের নিচে জের, সুকুন না আছে রয়ের, রয়ের নিচে যে পাতলা, কিন্তু সে নিজেই কিভাবে হচ্ছে তার পূর্বে সুকুন এবং পাতলার কারণে। হেভি হচ্ছে কিভাবে, লাইলাতিল কদর, কদর আমরা সহজটা পড়ি, এই চার একটা, এইটাও কিন্তু মোটা হবে, এটা রুলটা এখানে আছে, বলেন এরো জেআই, এরো এরো জেআই, এরো জেআই, মেরো সদে, মির মেরো সাদ সদে। আচ্ছা, এবারে পাতলার নিয়ম আসতেছে, বলেন গায়রিল মাগদুবি, গায়রিল গায়রিল মাগদুবি, মাগদুবি গায়রিল, এরকম মোটা করতে গেলে অনেক সময় বেশি তাজবিদ করতে গিয়ে ভুল করে, বলেন গায়রিল মাগদুবি, গায়রিল গায়রিল মাগদুবি আল কারিআতু, মুখটাকে একদম পাতলা মানে ফ্ল্যাট করে ফেললে, আল কারি বলেন, ওয়ান নাহারি, ওয়ান ওয়ান নাহারি নাহারি, ওয়ান নাহারি এবারে দেখেন র নিজে সাকিন কিন্তু তার আগে জের যেহেতু আছে, সুতরাং এবারও পাতলা হচ্ছে, আল ফির দাউসি, আল আল ফির দাউসি, ফিরদাউসি ফাস্ট বীর, তাসবীর বাসবীর, বাসবীর সবটা কিন্তু মোটা হবে যেহেতু, কিন্তু তারপরে রোয়াটা মনে হচ্ছে মোটা, কিন্তু তার আগে জের, সেই জন্য পাতলার একটা প্রভাব থাকবে, ফাস বীর। হাসবীর বীর আচ্ছা, এই ছিল নিয়মগুলো, আপনারা একটু দয়া করে পড়বেন অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। আমরা কুইকলি সেম রুল, আমরা দ্বিতীয় নিয়মে যাচ্ছেন, চ্যাপ্টার নাম্বার 8, রুলস অফ লেটার লাম, রুলস অফ লেটার লাম, আমরা লাম সেম রুলটা এখানেও প্রযোজ্য। এখানে লাম বলতে হলে লামুল জালালা, লাম বলতে কোনটা বোঝানো হয়েছে, লামুল জালালা লামুল জালালা বলতে কি বোঝায়, আল্লাহ শব্দের লাম, বলেন সবাই, আল্লাহ আল্লাহ শব্দের শব্দের লাম লাম। এখানে মানে হলো এই যে আল্লাহ শব্দ লিখতে গেলে এই মাঝখানের অক্ষরটার নাম কি, এই অক্ষরটার নাম কি, লাম লাম, লাম এই লামটা কি মোটা হবে না পাতলা হবে, মোটা হবে মোটা হবে মোটা মোটা হবে, হবে কেন মোটা হবে, এটা আল্লাহ শব্দের নামের জন্য আল্লাহু বলতে হবে আল্লাহ সবসময় কি মোটা হবে না কখনো কখনো না পাতলা হবে, যে যে থাকলে পাতলা হবে হ্যাঁ এই যদি হলো আগে কথা, তাহলে মানে এই লামটা, এই লামটা, এই লামটা কখনো মোটা হয় কখনো পাতলা হয়, কখন মোটা হবে ওই জবর অথবা পেশ সংক্রান্ত ইস্যু, এর পূর্বে যদি জবর অথবা পেশ হয় মোটা, যদি পূর্বে জের হয় তাহলে কি হবে, পাতলা পাতলা যেরকম র পাতলা এর পূর্বে জবর অথবা পেশ হইলে মোটা হয়েছে, উপরওয়ালা মোটা, নিচওয়ালা পাতলা, সিম্পল, এতটুকু আর কোনো কথা এখানে নাই, এগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে সুন্দর করে সাহিত্যের ভাষায় নাম্বারিং করে আপনাদেরকে ছন্দে ছন্দে গুছাই গুছাই আমরা শুধু উদাহরণটা দেখি কনফার্ম করি, বলেন আলাইসাল্লাহু, আলাইসাল্লাহু 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 মিনাল্লাহি, মিনাল্লাহি, মিনাল্লাহি শেখ একটা কোয়েশ্চেন ছিল বলেন আলাইসাল্লাহ এখানে তো লাম বলতে তো ফ্ল্যাট হয়ে যাচ্ছে মুখ প্রথম লামটা এটার উপর তো লামের উপর তো জবর আছে আমরা শুধুমাত্র আল্লাহ শব্দের লামকে নিয়ে কথা বলছি, এটা অন্য আচ্ছা কোন লামের জন্য প্রযোজ্য নয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে কথা। জি জি
আল্লাহ শব্দের লামের রুল আছে, এই জন্য এটাকে বলা হয় লামুল জালালা, লাম আচ্ছা আল্লাহু জালালা, জাল, মানে আল্লাহর লাম মোটা না পাতলা, এই কথাটা বললে একটু খারাপ হয়ে যায় না? জি আচ্ছা যদি আপনারা কেউ জিজ্ঞেস করে আচ্ছা বলো তো আল্লাহর লাম কি মোটা না পাতলা, আল্লাহর লাম মানে কি বুঝাইতেছেন আপনি? জি জি এই জন্য এই লামটার নাম হলো লবজুল, মানে লামুল জালালা, মানে জালালার লাম, জালালার লাম, জালালার লাম কি মোটা হবে না পাতলা হবে? মোটা হবে, জেনারেল লাম এর জন্য নিয়ম নাই, জেনারেল লাম জাস্ট সিম্পলি লাম বললে আচ্ছা ঠিক আছে, ওয়ালাহু ওকে আলাইসা যেটা আপনি বললেন সুন্দর খালিদ ভাই। তো আল্লাহ শব্দের লাম কখনো মোটা হবে তাই পাতলা, যেমন দুই নম্বরটা মিনাল্লাহি, বলেন সবাই মিনাল্লাহি মিনাল্লাহি নাসরুল্লাহি, নাসরুল্লাহি 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 নারুল্লাহি নারুল্লাহি নারুল্লাহি। এবার হলো পাতলা দেখেন, ওয়ামাই ইয়াসুল্লাহ বলেন, মান ইয়াসিল্লাহ, এই সদের নিচে জের দেখতেছেন আপনারা সবাই, জি ভালো করে দেখেন ইল্লাহ, দেখছেন? জি আচ্ছা মিন দুনিল্লাহি, মিন মিন দুনিল্লাহি, মিন দুনিল্লাহি, মিন মিন দুনিল্লাহি, দুনিল্লাহি, ওয়ামান ইত্তাকিল্লাহ, ওয়ামান ইত্তাকিল্লাহ, ওয়ামান ইত্তাকিল্লাহ, ওয়ামান ইত্তাকিল্লাহ। ইত্তাকিল্লাহ। এরপর আছে লামুত তারিফ, লামুত তারিফ মানে হলো প্রথমে যে আলিফ লাম আসে, আরবিতে অক্ষরগুলো দুই ভাগে আছে, কিছু আছে হরুফে শামসি হরুফে কমারি, শামস মানে চন্দ্র, কমার মানে হলো চন্দ্র, আশামসু ওয়াল কমারু, বলেন তো সবাই আশামসু, الشمس আশামসু والقمر، শামসু ওয়াল কমার, الشمس والقمر، আশামসু والقمر، والقمر، বলেন আশামসু الشمس ওয়াল কমারু, والقمر، والقمر، আল কমার। এখন ঘটনা হলো আপনি একটু খেয়াল করে দেখেন তো, এইখানে এখানেও আলিফ লাম আছে, এখানেও আলিফ লাম আছে, কিন্তু আশামসু বলার সময় কি আপনি লাম বলছেন? না 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 আল কমারু বলার সময় লাম বলছেন? ইয়েস জি বলছি আল কমার আল আচ্ছা, লাম এখানে আক কমারু, আক কমারু এরকম বলা যেত না? এমবিরুল অ্যাপ্লাই করলে তো যুক্তি আছে, বাট হ্যাঁ বলা যায় না, এটা নাই এইভাবে প্র্যাকটিসটা নাই, দ্যাটস ইট। বিউটি বাট সিউটি কাট না কুট এরকম, এটা ইংলিশে যেভাবে বলে আর কি, এই জন্য মানে সবসময় উদাহরণে ইউ মানে যে ইউ নাকি ইউ মানে আ, অন্যরকম হতেই পারে। তো আশামসু ওয়াল কমারু এটা আমাদেরকে খুব মনে রাখলে বোঝা যাবে, যে তাহলে কিছু অক্ষর আছে الشمس যেখানে লামটা والقمر হয় না, কিছু অক্ষর আছে যেখানে লামটা উচ্চারিত হয়, হয় তাহলে 14টা অক্ষর আছে যেখানে এই শামসু মানে লাম উচ্চারিত হয় না, আর 14টা অক্ষর আছে যেখানে কি লাম উচ্চারিত হয় হয়। হয় আল কমারু যেভাবে লাম উচ্চারিত হয়েছে, তাহলে 14টা আছে কমারি, 14টা আছে শামস, কথাটা ক্লিয়ার? ক্লিয়ার আচ্ছা তাহলে ওয়াল আরো দুই, ওয়াল আরো দ, এখানে আলতো হয়েছে ওয়াল মানে লাম হয়েছে, মানে এগুলো সব কমারি, এই যে এখানে আসতেছে দেখেন, এই যে কমারিয়া দেখছেন শব্দটা আচ্ছা কমারিয়া, এগুলো সব কমার উদাহরণ, আর এখানে আছে হলো শামসিয়া। এইগুলো আপনারা একটু মুখস্থ করবেন এবং এই অনুযায়ী আপনারা জানবেন। আবার আমি আমরা এই কমারিয়া লেটার মনে রাখার একটা ইয়ে আর কি, আমি দেখতেছিলাম তো এটাতে থ্রট লেটার সবগুলাই আছে 6টা, আর ব্যাক অফ দা টাং থেকে যে দুইটা আসে গয়ন এবং কফ, এই দুইটা আছে, লিপ লিপের যে আমাদের 4টা লেটার আছে সেটাও আছে, আর ইয়া আছে আর জিম আছে, এই হচ্ছে 14টা লেটারের বিশ্লেষণ আর কি, মানে কোন কোন লেটার গুলো। থ্রোট মানে হালাকের ছয়টা, লিপস হ্যাঁ হালা মানে গেছে 4টা, 10টা তো হয়ে গেল। 10টা হয়ে গেল, আর এরপর ব্যাক অফ টাং থেকে হচ্ছে কয়েন কফ, আর এদিকে হচ্ছে ইয়া আর জিম।
মাঝখান থেকে আর কি, যে দুইটা আর কি আসে সুন্দর। রুলটা আরেকবার একটু বলবেন প্লিজ। জি এই যে রুলটা বললেন দুইটা, এই দুইটা আরেকবার একটু বলবেন প্লিজ। আচ্ছা, জবর অথবা পেশ সংক্রান্ত ব্যাপারে রোয়া মোটা হবে, আল্লাহ শব্দের লাম মোটা হবে। না ওইটা ঠিক আছে, এই পরের দুইটা যে কমরিয়ান শামসিয়া, শামসিয়ান কমরিয়া, জি যেমন জি আশামসু ওয়াল কমারু, 14টা অক্ষর আছে, যে অক্ষরের প্রথমে আলিফ লাম আসলে লামটা উচ্চারিত হবে না, সেগুলোকে বলা হয় শামসি। ওকে আর 14টা অক্ষর আছে, যে অক্ষরের পূর্বে আলিফ লাম মানে লাম অক্ষরটা আসলে উচ্চারিত হবে, সেগুলোকে বলা হয় কমারি, নুন কমারি লেটার্স। সেগুলি কোনটা? যেমন আত্তাউরাত, আত্তাউরাত, এখানে আল তাওরাত হবে না, তা অক্ষরটা যেহেতু মুন, সুতরাং এর কারণে লাম উচ্চারিত হবে না। লাম উচ্চারিত হচ্ছে না, এটাই হলো পার্থক্য। জি হাসান, হুজুর এখানে একটা প্রশ্ন আছে। আমি আসতেছি, হাসান ভাই মানে আগে হাত তুলছে, বলুন তো হাসান ভাই। জি শেখ, আমার যে লাম কখন পাতলা হবে, মানে আল্লাহ শব্দের ক্ষেত্রে লাম কখন পাতলা হবে, ওটার এক্সাম্পলটা একটু দেখাতে। আচ্ছা, উদাহরণটা কে বলতে পারবেন আমাদেরকে? ইয়ে ভাই, আরিফুজ্জামান ভাই কি আছেন? জি জি বলেন তো উদাহরণটা কি, উনি কি প্রশ্ন করলো, সে উত্তর কি, আল্লাহ শব্দের লাম কখন পাতলা হবে? লামের পূর্বে যদি জবর থাকে তখন মোটা হবে, হ্যাঁ, আর পাতলা হবে যদি কখন? জেড থাকলে পাতলা হবে। যেমন একটা উদাহরণ দেন। হ্যাঁ যেমন ইল্লাহি, লিল্লাহ, স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনারা? জি জি ইয়া ওমান ইয়া সিল্লাহি কুল্লাহ আসিল্লাহ অথবা সিল্লাহ মিন দুনিল্লাহ, মিন মিন দুনিল্লাহ। দুনিল্লাহ। হাসান আচ্ছা মোহাম্মদ তাহলে ডক্টর আছে কি, ক্লিয়ার? শেখ, শেখ তাহলে এখানে তার যদি লামের আগে যদি জেদ থাকে সেক্ষেত্রে পাতলা হবে, নট তার লামের উপরে। না না, লামের উপরে তো কিছুই থাকলে সেটা কেন, লামের আগে কি হচ্ছে সেটাকে, জি জি লামের জি আগে জি যদি জি জের হয় তাহলে পাতলা, লামের আগে যদি জবর অথবা পেশ হয় তাহলে জি মোটা। ক্লিয়ার স্যার। আর জেনারেলি কি পেশ তো আসে না মনে হয়, তাই না? কেন, হুয়াল ওয়াল্লাহ আসতে পারে, পেশ আসলে কি হবে সেক্ষেত্রে? তো পেশ আসলে মোটা হবে, মোটা হবে তাহলে জবর উপরে এবং পেশের ক্ষেত্রে মোটা, আর জেরের ক্ষেত্রে অনলি পাতলা। পাতলা। জি একদম, ক্লিয়ার স্যার, জাজাকাল্লাহ। জাজাকাল্লাহ। আপনারা ইয়ে ভাই, শাহরিয়ার ভাই, রিফাত ভাই, একটু কাইন্ডলি আপনি অ্যাসাইনমেন্টটা দিবেন। আজকে যে দুটো রুলস নিয়ে আলোচনা করা হলো, এই দুটো রুলস হবে আমাদের অ্যাসাইনমেন্ট ইনশাল্লাহ আগামী জি সপ্তাহে। জি এটার যে আচ্ছা জি, কোশ্চেনগুলো আছে বিষয়গুলো আপনারা ইনশাল্লাহ সুন্দর করে কাজ করবেন এবং জানবেন। হুজুর জি জি জি, কুইকলি আমরা এসে ওই শুনি। যে আল তাসকিরে ইনস্টিটিউট না, এটা কেন আল তাসকিরে লেখেন এটা আমরা জিজ্ঞেস করছিলাম। বলে এটা আল তাসকিরে হবে না, আল তাসকিরে লিখতে হবে, যেহেতু এখানে আপনি এই যে আমাদের যে এখন রুল যেটা অ্যাপ্লাই করলাম। জি জি, আপনার সাথে আমি একমত 100%। এটা নিয়ে সিপি মহোদয়ের সাথে কথা হয়েছে, হ্যাঁ নিয়ম অনুযায়ী আত তাস্কিরা হতে হবে, এবং ইয়েস কোরআনে যখন আমরা পড়ি তখন আত তাস্কিরা, এটা আল তাস্কিরা না। 100% আমি একমত। রাইট যেমন ইন্না হাযিহি তাযকিরা, ঠিক ইয়েস আছে, ফামান শাআ আত্তাখাযা, আল আত্তা তাস্কিরা, হবা যাই হোক। ইয়েস তো তা হলো শামসে লেটার, সুতরাং এটার আগে লামটা কি হবে না, উচ্চারিত হবে না, উচ্চারিত হবে না। হবে না। কিন্তু কেন হয়েছে এখানে, এটা একটা ইনস্টিটিউট বা নেম, ওই জন্য এটা আলাদা ইন্ডিভিজুয়াল নেম করা হয়েছে, ওকে ঠিক আছে, নেম করার কারণে এইভাবে হয়েছে। এখন নেমটাকে তাহলে আমরা অশুদ্ধ উচ্চারণে করলাম কেন? ফর এক্সাম্পল আল আত্তাস্কিরা করলে এ টি 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 এর যে, এরকম করলেও তো হইতো, রাইট এইটা রেজিস্ট্রেশন সংক্রান্ত ইস্যুতে অথবা নেম নামকরণ করার ক্ষেত্রে এটা বলা হয়েছে, রাইট হলো পার্থক্য। এটাই সিপি মহোদয় আমাকে বলছেন, এর বাইরে কোনো উত্তর নাই, আমরা স্বীকার করি, এটা হলো আত্মাস্কির হওয়ার কথা, কিন্তু এটা নেম হিসেবে আলতাস্কির। জি ওকে আরেকটা ছোট প্রশ্ন শেষ। এই জাজাকাল্লাহ। ক্যানবেরার লোকজন আপনার, আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনার কোরআন কম্পিটিশনের কি খবর? কোরআন কম্পিটিশন এবছর সারা শব্দ কম। লা হাওলা ওয়ালা কুওয়াতা, না না না, আপনারাই সবাই এই আলতাস্কিরার একদম প্রধান কর্ণধার হবেন, আপনারা কোরআন কম্পিটিশনের ব্যাপারে যথেষ্ট শ্রম দিবেন, যত কিছু আমাদের জি আমাদের তো এখন অ্যানাউন্সমেন্টই আসে নাই তো, আমার জানা মতে না। ইমেল দিছেন তো শেখ, ইমেল দিছেন সবাইকে? না না না, ওইটা তো, ওইটা কাদের, ওটা তো না শেখ, ইমেল দিতেছে এনএসডব্লিউ, এনএসডব্লিউ, না আমাদের তো কোনো এটা বাচ্চাদের অ্যানাউন্সমেন্ট প্রোগ্রাম না,
বাচ্চাদের নাকি মানে লিটল মুসলিমদের নাকি? ওইটা না না, এনএসডব্লিউ এর সিডনি এর নট এনএসডব্লিউ হয়েছে, কুইন্সল্যান্ড হয়েছে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া হয়েছে, তিনটা চারটা হয়েছে, শুধু ক্যানবেরা এবং সাউথ এই দুটো বাকি আছে। এগুলো অ্যানাউন্সমেন্ট হয় না, আমি 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 যদি ভুল না করে থাকি আর কি, আমি জানি না কেউ ইমেল আমি পাইছে কিনা। আমি আব্দুল মান্নানের সাথে কথা বলেছি, আপনারা একটু কাইন্ডলি একটু নক করেন, একটু দেখেন প্লিজ, এটা করেন এটা। আমাদের রেজা ভাই আছে হ্যাঁ ইনশাল্লাহ। রেজা ভাই আমাদের সাথে আছেন, না এটা কি তাহলে লিটল মুসলিমদের না প্রোগ্রাম? এটা হালকা আলোচনা হয়েছিল বুঝছেন, এখানে পার্টিসিপেন্টরা এটা মানে দিবে দিবে এরকম মানে মাননবা একটু বলছিল আমাকে হালকা, কিন্তু আমরা ইমেল পাইছি আর কি, সেন্ট্রাল থেকে ইমেল আসছে একটা, কিন্তু আমরা কিভাবে করবো না করবো এটা সিদ্ধান্ত হয়নি। আচ্ছা ঠিক আছে, সরি। একটু কাইন্ডলি আপনারা আপনারা একটু গুরুত্ব দিয়ে এটা একটু করেন ইনশাল্লাহ। জি জাজাকাল্লাহ ম্যানেজার, খান, এটা লিটল মুসলিমদেরই। না লিটল মুসলিম না, মূলত এটা সকলের জন্য, আমরা আলাদা ইন্ডিভিজুয়ালি লিটল মুসলিম অবশ্যই দায়িত্ব পালন করবে, কিন্তু আল তাসকিরা হিসেবে আলাদা অন্য স্কুল, অন্য মাদ্রাসা, অন্য মসজিদের ছেলে মেয়েরা যুক্ত হতে পারবে, এইভাবে আমরা এটা করব ইনশাআল্লাহ। স্যার শুরু করার আগে কি ওই দুইটা রুল একটু আরেকবার বলবেন, এটা একটু মানে মনে রাখা কঠিন হচ্ছে আর কি। র এবং লামের, না না না, ওই যে কুতুবজাদ আর ইয়ার মালুন কয়েকটা লেটার আছে না, কুতুব জাদ হলো কলকলা, মানে এটা হচ্ছে আপনার নুন সাকিনের পরে আসলে নাকি এই অক্ষরগুলা? না কলকলা তো টোটালি ডিফারেন্ট। না নুন সাকিনের রুল আমরা এখনো পড়িনি, এটা আমরা আগামী সপ্তাহে যাব ইনশাআল্লাহ। আচ্ছা আপনি এক্সাক্টলি তাহলে বুঝতে পারেন আরিফুজ্জামান ভাই কোন পৃষ্ঠার কোন ব্যাপারটা নিয়ে আপনি কথা বলতে কি যে চাচ্ছেন। মানে কুতুব জাতের যে লেটার, পাঁচটা লেটার যদি আপনার আয়াতের শেষে আসে তখন কলকলা হবে, কলকল হবে, ইয়েস, এটা মানে বেশি বেশি আর কি উচ্চ ধাক্কা দিয়ে। ধাক্কা হবে, একটা বাঞ্চ হবে, মানে ধাক্কা দিয়ে ফেরত আসবে শব্দটা এরকম, ও ও আর যদি তাহলে মাঝখানে থাকে তাহলে তখন এটা হালকা হবে হালকা হবে, ওইটা হবে কিন্তু একটু কম হবে, পাওয়ারটা কম বোঝা যাবে। আচ্ছা, আর ইয়ার মালুনের যে কয়েকটা অক্ষর আছে এইটার রুলটা কি আমরা পড়ছি অলরেডি? না এখন আমরা না পড়িনি, এটা আগামী সপ্তাহে পড়বো ইনশাল্লাহ। ওকে। জাজাকাল্লাহ খাইরান, আমার জাজাকাল্লাহ। আমার একটা কোশ্চেন ছিল অবশ্য, জি জাকির ভাই, যে এই রয়ের যে রুল 4 হামজাতুল ওয়াসল, এটা একটু ইসে ওই যে বলবা দিত। রয়ের মধ্যে হামজাতুল অসলের নিয়ম। হ্যাঁ আচ্ছা, হামজাতুল অসল মানে হলো এইটার নিজস্ব কোনো জের জবর নাই। হামজাতুল অসলের কি নিজস্ব, আমার কথাটা একটু শুনেন 1 মিনিট, হামজাতুল অসলের কি নাই নিজস্ব জের জবর? হ্যাঁ নাই। হামজাতুল অসলে কখন জের হবে বা জবর হবে? হামজাতুল অসলের পরে যে অক্ষরটা হবে সে অক্ষরটা সবসময় সাকিন হবে, আচ্ছা তার পরের অক্ষরে যেহেতু জের সেই জন্য আলিফের নিচে জের হয়েছে, ঠিক আছে? তো এখন যেহেতু জের হচ্ছে আলিফের নিচে মানে হামজাতুল অসলের নিচে, সেই জন্য এটা যেহেতু রিয়াল না, সুতরাং কি হচ্ছে জের ওই রটা কি হবে, মোটা হবে না? জের হলে মোটা হবে কেন? না না, জেরের কারণে না, মূলত এটা তো মোটা হওয়ার, র মোটা হওয়ার একটা নিয়মের মধ্যে পড়তেছে না এটা, হ্যাঁ হ্যাঁ এখন রটা মোটা হবে। আচ্ছা একটু এক্সাম্পল দাও এই হামজাতুল ওয়াসলটার। এই যে হামজা, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি না স্ক্রিন শেয়ার হয় নাই স্ক্রিন এটা। দেখতে পাচ্ছেন না, এই যে স্ক্রিন এখন দেখা যাচ্ছে। জি হ্যাঁ আচ্ছা এই দেখেন, নাম্বার 4, দিস ইজ এ স্পেশাল রুল ইফ দেয়ার ইজ এ লেটার র ইজ সাকিন হুম and the letter precede before আছে হামজাতুল ওয়াসল, then a conditional or temporary অথবা helping কাসরা, that is not the original কাসরা, is placed on the হামজাতুল ওয়াসল, in this case ro is pronounced as a heavy or thick। এটা এটা একটা বিপরীত কাইন্ড অফ রুল আর রুলস আর কি। হ্যাঁ, ইউজুয়ালি তো আমরা হচ্ছে যে যেহেতু এই রয়ের পূর্বে যে হামজা, হামজার নিচে যে জেরটা, এই জেরটা আসলে রিয়াল না, হুম কথাটা বুঝতে পারছেন? হামদানিছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ রিয়েল না, হ্যাঁ আচ্ছা, প্রথমে আমাদেরকে আসলে বুঝতে হবে হামজাতুল আসলে আমরা সবাই বুঝি কিনা, এটা হলো প্রথম কোশ্চেন। না এটা একটু বলেন আসলে, এটা বুঝি না। আচ্ছা, হামজাতুল আসলে আসলে আমরা বুঝি না রব্বি আর হামজাতুল। আচ্ছা আমি একটু তাহলে আজকে আমরা কি তেলাওয়াত করতে পারবো না, দেখি আমি একটু চাই এটাই বুঝি দেখি। আচ্ছা এইখানে দেখেন শব্দটার নাম কি ওয়াসল, হামজাতুল ওয়াসল, ওয়াসলা মানে কি পৌঁছা, এখানে ওয়াসল মানে হলো কানেক্টিং, ওয়াসলা মানে কি কানেক্টিং, কানেক্টিং মানে কানেক্টিং হামজা,
কানেক্টিং হামজা, হামজা, যে হামজাটা আসলে আসছে কানেক্ট করার জন্য, সংযোগ স্থাপনের জন্য, যে হামজাটা আসলে এই শব্দটার নিজস্ব হামজা নাই, হামজাটা পড়ে যেতে পারে, হামজাটা কখনো কখনো আসে, হামজা আবার কখনো নাও আসতে পারে। পারে। আচ্ছা, তো আমি আপনাকে এটা আসলে কখন হয় কিভাবে হয় এটার কিছু গ্রামাটিক্যাল রুল আছে, এটা বোঝার জন্য একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসে। এই ওয়াসলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ কোনটা বলুন, গুরুত্বপূর্ণ অক্ষর কোনটা? কিসের মধ্যে লাম, সদ। গুরুত্বপূর্ণ শব্দ কোন অক্ষর কোনটা? অসল সল সদ। কেন কোনটা গুরুত্বপূর্ণ সেটা আবার আলাদা একটা কোশ্চেন, কিন্তু আমি বলতে চাই এই ওয়াও অবশ্যই গুরুত্বপূর্ণ না, কারণ ওয়াওকে বলা হয় হরফে ইল্লাত, ওয়াও আলিফ ইয়া এগুলো সবসময় পড়ে যায়, এটাকে নিজে সঠিকভাবে উচ্চারণ হওয়ার ক্ষেত্রে যদি উল্টা পাল্টা হয় তাহলে এগুলি পড়ে যায়। যদি আপনি তারকিব আরবি ভাষা সংক্রান্ত ব্যাপারে উচ্চতর ডিগ্রি সংক্ষেপে হলো লিঙ্গুইস্টিক মিরাকলটাকে যদি আপনারা ভালোভাবে দেখেন, তখন আপনারা দেখবেন যে ওয়াও এবং ইয়া আলিফ এগুলি বারবার চেঞ্জ হয়ে যায়, পড়ে যায়। ওয়াও এই জন্য বলা হয় হরফে ইল্লাত, এটা শক্তিশালী অক্ষর না। সদ এটাই হলো সবচেয়ে দামি মোটা অক্ষর। আচ্ছা, এই সদ এর মূল অংশ হলো এইটা, এই অংশটাকে এই রকম ভাবে একটা সাইন করে এই হামজার উপরে এটা দিয়ে দেওয়া হয়। যখন এই সাইনটা তখন থাকে তখন আমরা অনেক সময় মনে করি এটা একটা পেশ, আসলে পেশ না, এটা হলো সদের চিহ্ন, ইন্ডিকেটিং টু দ্যাট এটা হলো হামজাতুল ওয়াসলের চিহ্ন। হামজাতুল ওয়াসলের চিহ্ন মানেটা কি, এই হামজাটা কখনো জবর হইতে পারে, কখনো জের হইতে পারে, কখনো পেশ হইতে পারে, ডিপেন্ডিং অন দ্য নেক্সট লেটার। তো এই যখন অবস্থা হচ্ছে, মানে এই হামজার এই জবর হোক বা জের হোক অথবা পেশ হোক, এগুলো যেহেতু রিয়াল না, সুতরাং এই রিয়ালের না হওয়ার কারণে এইটার কোনো প্রভাব পরবর্তী অক্ষরের উচ্চারণের উপরে পড়বে না। সেই জন্য এর পরে যে র আছে, এর যে ই, এই আলিফের নিচে যে জের, এটা যেহেতু রিয়াল আলিফ না, এই জন্য এই জেরের কারণে এই র সাকিনের উপরে মূলত পাতলা হবে না, এই রটা মোটাই হবে। কিছুটা কি বোঝা গেছে নাকি আরো জটিল হয়ে গেল? ঠিক আছে, জি জি বুঝা গেছে। হামজাতুল আসল থাকলে উল্টায় যাবে আর কি রুলস। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমরা তো আসল থাকলে আসলে ওই জেরের যে রুল আমরা বলছি, এমনিতে ফাতহা জবর এবং দাম্মা পেশ থাকলে তো আমরা কি হইতো আগের লেটারে আমরা এটা মোটা পড়তাম রটাকে, কিন্তু এই ক্ষেত্রে আমরা কাসরা থাকার পরেও আমরা মোটা পড়তাম। এ তো না এটা থাকে শুধু হামজার ক্ষেত্রে তাই না? ঠিক আছে, হামজাতুল আসলের ক্ষেত্রে শুধু, সে যেটুকু আমাদের শেখ বললেন। আচ্ছা শেখ, তাহলে তাহলে এই হামজাতুল ওয়াসলের নিচে কোনো মানে হরকত থাকবে না, হামজাতুল ওয়াসলের নিচে কোনো হরকত থাকে না না, নর্মালি? হামজাতুল অসলের উপরে নিচে কখনো হরকত থাকে না, এটা বাংলা কোরআন যেটা, আচ্ছা বাংলা কোরআন মানতে কি, আমি আপনাকে তারা আরো একটু দেখাই, দেখেন এটা তো আমরা তো এই হামজাতুল ওয়াসল দেখে বুঝে নিবো যে এটা নিচে জের। এই যে দেখেন, ইন্না আতাইনাকা, শেয়ার হচ্ছে না একটু, ও শেয়ার আচ্ছা শেয়ার হচ্ছে। আমাদের মানে হামজাতুল ওয়াসলের একটা চ্যাপ্টার আছে সামনে। হ্যাঁ ঠিক আছে, এখানে দেখেন এই এই কোরআন শরীফটা হলো ঈশের কোরআন শরীফ, এই কোরআন শরীফের মধ্যে হামজাতুল ওয়াসলের চিহ্নটা নাই, কলকাতা পেন বোধ হয় সামথিং, এগুলি হলো ইন্ডিয়ান, যেটাকে বলো ইন্ডিয়া না ইন্ডিয়ান পেন, ইরানি, হ্যাঁ মানে নান আরব, ইরান মানে তো নান আরব, ঠিক আছে, ইন্দো পাক, ইন্দো পাক যেটাই বলা হোক, এইটা হলো নান আরব, আরব না, আরবদের জন্য এটা যেহেতু খুব সহজ, আমাদের জন্য এটাকে ইয়ে করা হয়েছে। সিম্পলিফাইড। এই আমরা যেই উদাহরণটা এখানে দেখতেছিলাম, এইখানে দেখতে পেয়েছেন এই যে যেই আমির তাবু, এই আলিফের উপর একটা ছোট্ট চিহ্নর মতো দেখা যায়, এইটা হলো তো অসলের চিহ্ন, রব্বির হামহুমা। এখানে কেউ যদি রব্বি থামে তাহলে তার বলতে হবে রব্বি এর হামহুমা, তাহলে আপনি দেখেন এই রব্বির এই হামজাটা কিন্তু উচ্চারিত হলো না,
কিন্তু কেউ যদি আগের থেকে পড়ে এসে রব্বি পর্যন্ত থামে, তারপরে সে বলবে ইরহাম হুমা, আর যদি না থামে না থামে তাহলে রব্বির হয়ে গেল, হামজাটা বাদ হয়ে গেল। আচ্ছা শেখ, একটা প্রশ্ন, এটা কি সবসময় মানে কেসারা হবে না মাঝে মধ্যে দাম্মাও হয় হামজাতুল ওয়াসলে? দাম্মা না, জবর হয়, সরি, জবর, ফাতহা, এই ফাতহা হয়, কখন হয়? ফাতহাও কখনো হতে পারে, কিন্তু মোস্টলি দম্মা, মোস্টলি দম্মা হয়, দম, এটা কখন হয়? জবর অথবা পেশ হইলে দম্মা হয়। এখানে তো জবর আছে, যেমন রব্বির হাম হুমা, হার উপর জবর আছে, না আমার ভুল হয়েছে, তাহলে জবর আর অথবা জেরের সময় জের হয়, পেশের সময় পেশ হয়। হ্যাঁ শেখ, আমাদের ওই যে 12 নম্বর চ্যাপ্টার আর কি, বেসিক্যালি হামজাতুল ওয়াসলের চ্যাপ্টার আর কি, তো এটা ওইখানে একটু, আসলে এই সবগুলো রুল তাহলে একসাথে আমরা ডিসকাস করা পরে আসবে আসলে। তাহলে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, জবর অথবা পেশের সময়, জবর অথবা জেরের সময় জের হয়, পেশের সময় পেশ হয়, এটা ঠিক আছে না কথাটা? আমার মনে হয় এটাই ঠিক আছে, আরো একটা এটাই ঠিক রুল আছে, আছে জি সেটা। জি জি এটাই ঠিক কত মনে হচ্ছে। কত নাম্বার পেয়েছে? এটা হচ্ছে আপনার 89, 89। আমরা আপনার সামনে চলে গেছি না, চ্যাপ্টার নাম্বার 12, চ্যাপ্টার নাম্বার 12 12। হ্যাঁ 12, 1 2, আর আরো আগে, এই মাদের, মাদের আগে আর কি, মাদের আগের চ্যাপ্টার, এর আগের চ্যাপ্টার, জি এর আগে, জি হ্যাঁ এক্স্যাক্টলি এটা আর কি, এখানে আচ্ছা, এটা কখন এই হামজাতুল অসলটা পড়তে হবে, এটা এখানে আছে, এটা এখানে আছে, আমরা একটু দেখবো। তবে সংক্ষেপে হলো, জবর অথবা পেশ হইলে পেশ, আর জের হইলে জের, আচ্ছা ঠিক আছে? এটা আমরা একটু ডাবল চেক করব। সংক্ষেপে হলো, ইর জিআই র, ইর জি ই, তাই না? জি আমরা যেটা পড়তেছিলাম আজকে, কত নম্বর পেজে? জি শেখ, মানে সংক্ষিপ্ত রুল হচ্ছে মানে যদি লাম থাকে হামজাতুল ওয়াসলের পরে, লামের উপর যদি সুকুন থাকে, এর আগে যদি হামজাতুল ওয়াসল থাকে তাহলে এটা জবর হবে, হামজাতুল ওয়াসলটা চেঞ্জ হয়ে জবর হবে। আর যদি আপনার হামজাতুল ওয়াসলের মানে যে প্রথম এই দ্বিতীয় অক্ষরটা যদি হামজাতুল ওয়াসলের পরে যদি লাম না এসে অন্য কোনো লেটার যদি আসে, তাহলে সেক্ষেত্রে ওই যে এর পরের লেটারটা আবার দেখতে হয় আর কি, সেক্ষেত্রে সেটার উপর যদি জবর বা জের হয় তাহলে হামজাতুল না না ওয়াসলটা। না না, হামজাতুল অসলের পরে লাম আসলে সেটা লামে তারিফ, ওইটা ওইটা না, হামজাতুল লাম অসলের পরে শান্তি লাম হোক আর যে কোনো অক্ষরই হইতে পারে, আচ্ছা আচ্ছা হামজাতুল অসলের পরে যে কোনো অক্ষরই হইতে পারে। আপনি জি জি ফেয়ালে আমর পড়ছেন কিনা রেফাত ভাই? জি জি কোনটা? ফেয়ালে আমর, ফেয়ালে আমর, আমরা মনে ডিপ পরে যাই শেষ করে। আচ্ছা হ্যাঁ, না না, ফেয়ালে মাজি, ফেয়ালে মুদারে, ফেয়ালে আমর। আচ্ছা না না, ওটা ওটা পড়ে নাই। ও আচ্ছা, ওগুলি শব্দ কিভাবে ক্রিয়েট করা হয়, শব্দ কিভাবে মেক করা হয়। যেমন ধরেন, আমি বাংলায় ভাত খাই, হুম হুম ভাত হুম খাও, ভাত খাবো, ভাত খাইবা, ভাত খাবি, ভাত খা, হুম হুম ভাত হুম খান, ভাত খাইতেছে, ভাত খাইবো, খাইবা, খা, এই যে যে খাওয়াটা বিভিন্ন রকম চেঞ্জ হয়ে গেল না, হুম 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 সেইটা আসলে কখন কিভাবে হচ্ছে, আগে পরে ঘটনাকে কেন্দ্র করে না, জি 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 সম্মান দিয়া, মর্যাদা দিয়া, আদর করে, ভালোবাসা জোর করে, ধমক দিয়া, হুম হুম এই খাওয়াটা তো চেঞ্জ হয়ে এত রকম হয়ে গেল। তো জি জি আরবি শব্দগুলো এরকম চেঞ্জ হইতে পারে বিভিন্ন কারণে, এটা হবেই, এটা 14টা ফরম্যাট আছে, কেন হবে, কিভাবে হবে। তো সেখানে আছে আমর, তো সেখানে আলিফটা অতিরিক্ত আসে, আলিফ এসে এইভাবে চেঞ্জ হয়। তো আমার মনে হয় সেটা আসলে খুব বেশি প্রযোজ্য না। আমি সংক্ষেপে বলবো, যদি সদের ওই চিহ্নটা থাকলে আপনি বুঝবেন যে এটা হলো এক্সট্রা, এবং এইটার কারণে এইটার উচ্চারণটা ভিন্ন রকম, এটা কখনো উচ্চারিত হতে পারে, কখনো উচ্চারিত না হতে পারে, তার পরের অক্ষরকে কেন্দ্র করে এটার উপরে কখনো জবর অথবা পেশ হতে পারে, সেটা আপনারা বুঝে দিবেন, সেটা বিস্তারিত আমরা আলোচনা করব। জাজাকাল্লাহ খারান। আমরা সুরাতুল কাউসার কি পড়েছিলাম? না না, আমরা সুরাতুল কাউসারটা শুনবো, আমরা সবাই পড়ে শেষ করব, সবার কাছ থেকে আজকে শুনবো না, আপনি, আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকেই, মাত্র 3 জন বোধহয় রেকর্ডিং পাঠাইছে, আমি সবার নাম নিলাম না, অনেকেই বোধহয় পাঠান নাই, তো দয়া করে আপনারা রেকর্ডিং পাঠাবেন, উত্তর পান না পান আপনারা রেকর্ডিং পাঠাবেন, আপনাদের অ্যাসাইনমেন্ট আপনারা জমা দিবেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা একটু সময় দিন ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খাইরান। আমরা সূরা কাউসার তেলাওয়াত শুনি, আমরা শুনবো হুজাইফি।
ঠিক আছে ইনশাল্লাহ, ইনি খুব স্লো সহজ পড়েন। বিসমিল্লাহ। بسم الله الرحمن الرحيم শব্দ শুনতে পাচ্ছেন? জি জি إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. আবার পড়তেছি, একজনেরটাই আমরা শুনি, তারপর আমরা সবাই পড়বো ইনশাল্লাহ। بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. ওকে, জাজাকাল্লাহ খান। এখানে দেখেন আমরা আজকে যে রুলগুলো পড়েছি, আল্লাহ শব্দের লাম অথবা র এর অক্ষর, এর কিন্তু কয়েকটা উদাহরণ এখানে আছে। কাউসার, কাও, স্যার এই কাউসার, কাউসারের এই শেষের অক্ষরটা র, এটা কি মোটা হবে না পাতলা হবে? হ্যাঁ মোটা হবে, মোটা হবে, তার আগের সায়ের উপরে কি আছে? জবর আছে, জবর পাতলা আছে, আছে, ক্লিয়ার? জি সেম, স্যার, লি রব্বিকা, রটা কি হবে? মোটা হবে, কারণ ওর উপরে জবর আছে। ওয়ান হার, ওয়ান হারের র কি হবে? মোটা হবে, মোটা হবে, জবর আছে। হুয়াল আবতার, র কি হবে? মোটা হবে, এটা কিন্তু খুবই সূক্ষ্ম বিষয়, এটা ধরা যায় না, বোঝা যায় না, কি নিয়ম কোথাও লেখা নাই। আপনারা সবাই পড়েন ইনশাল্লাহ আমার সাথে, আমরা তারপরে নেক্সট এ চলে যাবো ইনশাল্লাহ। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر 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 إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر. أب إتو هكول كله هو بتنا أبتر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر. جزاك الله خيرا. أمر منها أمر أراك تسورة بودي فيلي أمر نيكست إشير جلو. সবাই পড়েন بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون قل يا أيها الكافرون. প্লিজ মুখ খুলে দিয়ে একদম পরিপূর্ণ ফিট হয়ে আপনারা বলেন قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أعبد ما أعبد أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا عابد ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين. আমরা একটু একবার শুনি এই সুরাটা।
الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. জাজাক আল্লাহ খাইরান সবাইকে অনেক অনেক জাজাক আল্লাহ। আজকের মতো আমরা এখানে শেষ করতে যাচ্ছি ইনশাল্লাহ। দয়া করে আপনারা